হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমরা আপনাকে এমন একটি জায়গায় নিয়ে যাব যাকে লাস্ট আনস্পয়েলড ডেস্টিনেশন বলা হয়। অর্থাৎ এটি এমন একটি জায়গা যেখানকার প্রকৃতি এখনও পুরোপুরি ধ্বংস হয়ে যায়নি। এটি এমন একটি দেশ যাকে পৃথিবীর সবচেয়ে বড় সাইট বলা হয়। এই দেশে একটি কিংবা দুইটি নয়, বরং এই দেশে 900 মাইন সাইটস রয়েছে। এই দেশের মানুষ গুড ফ্রাইডের দিনে কোনো সমুদ্র কিংবা নদীতে গোসল করে না। কিন্তু কেন, তা আমরা আপনাকে এই ভিডিওতেই জানাব। এটা আমেরিকার একমাত্র সেন্ট্রাল আমেরিকান কান্ট্রি যেখানকার অফিসিয়াল একমাত্র ভাষা ইংলিশ। বন্ধুরা, এখানে আপনি খুব কম লালবাতি দেখতে পারবেন, কারণ এখানে লালবাতির পরিবর্তে স্পিড ব্রেকারের সাহায্যে কাজ চালিয়ে নেওয়া হয়। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বেলিজ নামক দেশে নিয়ে যাব। আজ আমি আপনাদেরকে এই দেশের ব্যাপারে অনেক কিছু জানাবো। বেলিজ সম্পর্কে জানতে এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে বেলিজ দেশের অনেকগুলো নিকনেম আছে, যার মধ্যে একটি ব্রিটিশ নেম হচ্ছে হন্ডুরাস। একে ব্রিটিশ হন্ডুরাস নামেও জানা যায়। এই দেশের বর্ডার মেক্সিকো, ক্যারিবিয়ান সি এবং গুয়েতেমালার সাথে মিলে যায়। এই দেশের জনসংখ্যা প্রায় 4 লাখের কাছাকাছি এবং এই দেশের আয়তন 22,970 বর্গ কিলোমিটার। তাই এই দেশে প্রতি কিলোমিটারে আপনি 17 জন মানুষ দেখতে পাবেন। এই দেশের রাজধানীর নাম বেলমোপেন এবং এটি পৃথিবীর সবচেয়ে ছোট ক্যাপিটাল সিটি। এখানকার জনসংখ্যা 14,000-এর কাছাকাছি। কিন্তু বন্ধুরা, এর পেছনেও একটি দুঃখজনক ঘটনা রয়েছে। পূর্বে এই দেশের ক্যাপিটাল সিটি ছিল বেলি সিটি, কিন্তু 1961 সালে হারিকেন হাতটি এই সিটিকে পুরোপুরি ধ্বংস করে দেয়। তাই পরবর্তীতে নতুন ক্যাপিটাল সিটির নামকরণ করা হয়। তো বন্ধুরা, আপনারা কি বিশ্বাস করেন এই শহরে কোনো KFC, বার্গার কিং এইসব কিছুই দেখা যাবে না? এখানে কোনো রেস্টুরেন্টই নেই, এমন না যেখানকার মানুষ খাবার পছন্দ করে না। কথা হলো, এখানকার জনসংখ্যা অনেক কম। যদি আপনাদের খাবারের অনেক শখ থাকে, তাও বেলিজে এসে মুখে কিন্তু লাগাম লাগাতেই হচ্ছে, কারণ এখানে কোনো রেস্টুরেন্ট নেই বললেই চলে। বন্ধুরা, আপনাদেরকে প্রথমেই বলা হয়েছে এটা সেন্ট্রাল আমেরিকার এমন একটি দেশ যেখানে ইংরেজিকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করা হয়েছে। পুরো সেন্ট্রাল আমেরিকাতে আপনাদের এমন কোনো দেশের দেখা মিলবে না। এই দেশে ক্রিওল, স্প্যানিশ, ক্যারিফোর্না এবং মায়ান ভাষাও শুনতে পাওয়া যাবে। আপনারা কি ভাবতে পারেন কোনো দেশ রেড লাইট ছাড়া চলে কিভাবে? বেলিজে আপনাদের খুব কম রেড লাইটের দেখা মিলবে। এখানে ট্রাফিকের সমস্যাও অনেক কম। এখানে রেড লাইটের পরিবর্তে আপনারা দেখতে পাবেন স্পিড ব্রেকার। এখানকার মানুষরা বলে রেড লাইটকে যে কেউ ভাঙতে পারে, কিন্তু স্পিড ব্রেকার সেটাকে কেউই ভাঙবে না। বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন, বেলিজি একমাত্র দেশ যেখানে জাগুয়ার রিজার্ভ সেন্টার আছে, যার নাম কসকম বেসিক ওয়ার্ল্ড লাইফ সেঞ্চুরি। বলা হয় আপনারা যখন এখানে আসেন, তখন আপনারা এখানে অবশ্যই জাগুয়ার দেখতে পাবেন। এখানে এদেরকে যত্ন করে রাখা হয়। বেলিজের ইকোনমি এগ্রিকালচার এবং অ্যাগ্রো বেসড, এটি কৃষি নির্ভরশীল দেশ। এছাড়াও এই দেশে ট্যুরিজম অনেক জনপ্রিয়। গুড ফ্রাইডের দিনে এই দেশের মানুষ সমুদ্রে গোসল করে না, কারণ তাদের ধারণা রয়েছে এই দিনে সমুদ্রে গোসল করলে তাদের পুরো বছরই খারাপ যাবে। 1981 সালের 21শে সেপ্টেম্বর এই দেশটি স্বাধীন হয়। জর্জ কার্ল প্রাইস এই দেশের প্রথম প্রধানমন্ত্রী। 1981 সালের 2রা সেপ্টেম্বর থেকে 1984 সালের 17ই ডিসেম্বর পর্যন্ত তিনি এই দেশকে লিড করেন। এই দেশে ওনার সম্মান অনেক বেশি, কারণ এই দেশের অনেক উন্নতি হয়েছে তার মাধ্যমে। বন্ধুরা, বেলিজে সাধারণত প্রতি বছর 10 লক্ষ মানুষ ঘুরতে আসে। বলা হয়ে থাকে যেখানে 70% আমেরিকানরাই ঘুরতে আসে। এই দেশের সৌন্দর্যও অনেক বেশি বিখ্যাত। সবচেয়ে ভালো ব্যাপার এটা, যেখানে খুব বেশি ভিড় দেখা যায় না। জনসংখ্যার দিক থেকে এটি অনেক ছোট দেশ। এখানে আমেরিকান মানুষেরা খুব বেশি আসে, তাই এখানে যে কোনো জায়গায় আপনি আমেরিকান ডলার চালিয়ে নিতে পারবেন। আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে 1 আমেরিকান ডলার সমান 2 বেলিজ ডলার। এখানে আপনি যে কোনো দোকানে কিংবা যে কোনো জায়গায় আমেরিকান ডলার দিয়ে কেনাবেচা করতে পারবেন। বন্ধুরা, আপনারা হয়তো মায়া এম্পায়ারের ব্যাপারে শুনে থাকবেন, কিন্তু আপনি কি জানেন এটি কত বেশি পুরাতন এবং বিখ্যাত? যদি না জেনে থাকেন, তবে আপনাকে জানিয়ে রাখি যে এই মায়া এম্পায়ার সেন্ট্রাল আমেরিকার সবচেয়ে পুরনো সভ্যতার মধ্যে একটি। বেলিজে অনেক মায়া এম্পায়ার আছে। এখানে সব মিলিয়ে 900-এর মতো মায়া এম্পায়ার আছে। আপনি এর দ্বারাই বুঝতে পারছেন যে এখানকার ইতিহাস কত পুরনো। বন্ধুরা, বেলিজ দেশ সম্পর্কে আরও একটি ব্যাপার বলা হয়ে থাকে, আর তা হচ্ছে এই দেশ অনেক বেশি ছোট। হতে পারে এই দেশের জনসংখ্যা অনেক বেশি কম, কিন্তু এখানকার মানুষ অনেক সাহসী।
এখানকার মানুষ যে কোনো কিছুর মোকাবেলা করতে সক্ষম। বন্ধুরা, একবার এই দেশের রানী এলিজাবেথ এসেছিলেন এবং তখন এই দেশের মানুষ তাকে এখানকার সবচেয়ে বিখ্যাত খাবার রেড মিট বা লাল মাংস খাইয়েছিলেন। আপনারা জেনে অবাক হবেন যে এই মাংস খাওয়ার পর রানী এলিজাবেথ এই খাবারের খুবই প্রশংসা করেছিলেন এবং বলেছিলেন এত সুস্বাদু খাবার তিনি অন্য কোথাও খাননি। বন্ধুরা, এই দেশ যেহেতু চারপাশ থেকে সমুদ্র দিয়ে ঘেরা, সে কারণেই এই দেশ থেকে অনেক সি ফুড এক্সপোর্ট করা হয়ে থাকে। এটি এই দেশের অনেক বড় একটি ব্যবসা। সাউথ আমেরিকার এমন অনেক দেশ আছে যেসব দেশে এই দেশ থেকেই খাবার এক্সপোর্ট করা হয়। শোনা যায় এই জন্যই এই দেশের অনেকে চাকরি করে নিজের ফ্যামিলি নিয়ে ভালো আছে। বন্ধুরা, এই দেশের মানুষের অনেক বেশি বুদ্ধিমত্তার অধিকারী বলে মনে করা হয়। এই দেশের মানুষকে একবার যদি কোনো কিছুর ব্যাপারে বলা হয়, তবে তাকে দ্বিতীয়বার সেই ব্যাপারে আর বোঝানোর প্রয়োজন নেই। এদেরকে এক কথা কখনই বারবার বলতে হয় না। বন্ধুরা, বেলিজ শহরে কিছু সমস্যাও আছে। এখানে এমন কিছু জায়গা আছে যেখানে লাইটের সমস্যা আছে, রোডের সমস্যা আছে। তবে এটা ঠিক যেখানকার সরকার এইসব কিছু নিয়ে কাজ করছে, কিন্তু এটা নয় যে এই দেশকে আপনি বিচ্ছিন্ন দেশ বলে মনে করবেন। বন্ধুরা, এখন আমরা আপনাকে এই দেশের এমন সব জায়গার ব্যাপারে জানাবো যেখানে আপনি অবশ্যই ঘুরতে যাবেন। এক, অ্যাম্বারগ্রিস চে অ্যান্ড হোল চেন মেরিন রিজার্ভ। বন্ধুরা, আপনারা তো জেনেই থাকবেন যে এই দেশে প্রাকৃতিক সৌন্দর্যের কোনো অভাব নেই। এটি খুব সুন্দর একটি জায়গা এবং অনেক বেশি স্পেশাল, এবং এখানে এসে আপনি অনেক পর্যটকদেরকে দেখতে পাবেন। বন্ধুরা, আপনাদেরকে এটাও জানিয়ে রাখি, আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় হয়ে থাকেন তবে এই জায়গা আপনার জন্য একদম পারফেক্ট। বলা হয় যেখানে সবচেয়ে বেশি আমেরিকান মানুষেরা ছুটি কাটাতে আসে। দুই, লাইট হাউস রিল অ্যাটল অ্যান্ড দ্য ব্লু হোয়েল। বন্ধুরা, এখানকার যে বিখ্যাত ব্লু হোয়েল আছে তা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। বলা হয়ে থাকে এই জায়গাটা সব থেকে আলাদা। সমুদ্রের চারপাশে সাদা এবং কালো রেখা আছে যা দেখতে কাকের মতো, এগুলো দেখতে পানির প্রবাহের মতো, এগুলো দেখতে অনেক মানুষ এখানে আসে। তিন, প্লাসেন্সিয়া পেনিনসুলা। বন্ধুরা, এটি হচ্ছে এই দেশের সবচেয়ে বিখ্যাত রিসর্ট, তাই আপনি এখানে অনেক বেশি মজা করতে পারবেন। এটি দেখতেও অনেক বেশি আকর্ষণীয়। বন্ধুরা, আপনারা এটাও জেনে নিন যে এটি একটি ফিশিং ভিলেজও। বন্ধুরা, যখন আপনি এই রিসর্টে আসবেন তখন আপনি অনেক ধরনের সি ফুডও খেতে পারবেন। চার, চার্নফে আইল্যান্ড অ্যাটল। বন্ধুরা, আমি যেমনটি আপনাদেরকে জানিয়েছিলাম যেখানে আপনি ডাইভিংয়ের মজাও নিতে পারবেন, আর টার্নফে আইল্যান্ড অ্যাটল হচ্ছে সেই জায়গা। বলা হয়ে থাকে যদি আপনি সমুদ্রের ভেতরের আনন্দ উপভোগ করতে চান তবে এই জায়গায় এসে একেবারে মুগ্ধ হয়ে যাবেন, তাই এখানে হাজার হাজার মানুষ আসে ঘোরার জন্য। পাঁচ, কসকম বেসিক ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি অ্যান্ড জাগুয়ার প্রিজার্ভ। বন্ধুরা, এটি পৃথিবীর একমাত্র দেশ যেখানে জাগুয়ারকে প্রিজার্ভ করে রাখা হয়েছে। এছাড়াও আপনি এখানে অনেক রকমের প্রাণীও দেখতে পাবেন। আপনি এখানে আসলে আপনার সময় দারুণ কাটবে। এখানে জাগুয়ার ছাড়াও আরও অনেক ধরনের প্রাণী দেখতে পাওয়া যায়। ছয়, কাকে কুলকার। বন্ধুরা, এটা বলা হয়ে থাকে যে যে এখানে আসেনি সেই দেশের সৌন্দর্য ঠিক বুঝতেই পারেনি। এটি এখানকার সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি। এখানে আপনি অনেক শান্তি পাবেন। যদিও এটি অনেক বড় বিচ, তারপরেও এখানে আপনি অনেক কম সংখ্যক মানুষ দেখতে পাবেন। এখানে বীচের কিনারে নারিকেল গাছ দেখা যায়। বেলিজে আসলে এই জায়গায় আপনি অবশ্যই আসবেন। সাত, এবং সবশেষে দ্য কোয়ার ডিস্ট্রিক্টস আর্কিওলজিক্যাল সাইটস। বন্ধুরা, এটি একটি দারুণ জায়গা। এই দেশের আর্কিওলজিক্যাল সাইটসগুলোর মধ্যে এটি অন্যতম। এখানে এমন অনেক বিল্ডিং দেখা যায় যেগুলো পুরাতন যুগে বানানো হয়েছিল এবং এগুলো অনেক বেশি অ্যাট্রাকটিভ। সে কারণেই এই দেশে ঘুরতে এলে এখানে অবশ্যই আসবেন। বন্ধুরা, আপনি যদি বেলিজ দেশে আসতে চান তবে আপনাকে 30 দিন পূর্বে ভিসা নিতে হবে। যদি আপনার কাছে ইউএস এর ভিসা থাকে তবে এখানকার ভিসা নতুন করে নিতে হবে না, অন্যথায় আপনাকে বেলিজের ভিসা নিতে হবে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, আর আজই প্রথমে এই চ্যানেলটি ভিজিট করে থাকলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন।